সাবেক সংসদ সদস্য সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামানের আদালত শুনানি শেষে আদেশ দেন আইডিয়াল খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় তাকে এর রিমান্ড দেওয়া হয় মামলার অতিরিক্ত তদন্তের জন্য লালবাগ থানার তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী হাজি সেলিমের অসুস্থতার কারণ তুলে ধরে রিমান্ড বাতিল চান যুক্তিতর্ক শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করা হয় কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং সঙ্গে এই পিছনে পরিকল্পনা সহতা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই মর্মে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণ করে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর